আগরতলা লায়ন্স ক্লাবের উদ্যোগে বুধবার অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যাংকের উদ্বোধন করা হয়। করোনা পরিস্থিতিকে সামনে রেখে রাজ্যের মানুষ যাতে সচেতন হওয়ার পাশাপাশি অক্সিজেন ব্যবহার করতে পারে সেই লক্ষ্যেই আয়োজন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের দ্বারা ইডির তলবের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে গোটা দেশের কংগ্রেস নেতৃত্ব। বুধবারও রাজ্যের বেশ কয়েকটি স্থানে আন্দোলনে নামে কংগ্রেস। এদিন সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে সমালোচনায় সরব হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে ইডি তলব করায় ও প্রতিনিয়ত হয়রানির প্রতিবাদে কৈলাসহর ঊনকোটে জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর রাজপথে বিক্ষোভ মিছিল ও কৈলাসহর থানার সামনে পথ অবরোধ করে কংগ্রেস সমর্থকরা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের দ্বারা ইডির তলবের বিরুদ্ধে বুধবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ, ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি এবং সিআইটিউর যৌথ উদ্যোগে বুধবার সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তরে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে গণডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করল ত্রিপুরা দুগ্ধ উৎপাদক সমিতি। সারা ভারত কৃষক সভা অনুমোদিত এই সংস্থা বর্তমান রাজ্য সরকারের আমলে চরম ক্ষতির সম্মুখীন বলে দাবি করেছে বাম নেতৃত্ব। করোনা পরিস্থিতিতে ক্লাব ফোরামের উদ্যোগে ফের একবার বুস্টার ডোজ টিকা প্রদানের আয়োজন করা হলো বুধবার। এদিন বাণিজ্য ভবনে 18 ঊর্ধ্ব সমস্ত নাগরিকদের করোনার দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ প্রদানের ব্যবস্থা করা হয়। ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়নের চতুর্থ ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার। মেলার মাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটু নেতা মানিক দে। একদিকে যখন মাঙ্কিপক্স নিয়ে জারি হচ্ছে সতর্কতা, অন্যদিকে তখনও দাপট দেখিয়ে চলেছে করোনা ভাইরাস। দিন দুয়েক দৈনিক সংক্রমণ সামান্য কমলেও গত ২৪ ঘন্টায় ফের তা এক লাফে বাড়ল ২৩%। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 18,313 জন, যা গতকালের তুলনায় ২৩% বেশি। ভারতীয় সেনাকে 28,732 কোটি টাকার সামরিক সরঞ্জাম ক্রয়ের অনুমতি দিল প্রতিরক্ষা মন্ত্রক। মঙ্গলবারই রাজনাথ সিং এর সভাপতিত্বে ছিল প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, সেনা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠতে এই অনুমতি দেওয়া হয়েছে। গত ২ বছর ধরে পূর্ব লাদাখে চীনের সঙ্গে সংঘাতের আবহের পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় প্রতিবেশী পাকিস্তানের নিয়মিত অনুপ্রবেশের চেষ্টার মধ্যেই ভারতের এই পদক্ষেপকে সদর্থক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে দেশের অধিকাংশ বিরোধী দল। রাজ্যসভায় বিক্ষোভ দেখানোর জন্য সাসপেন্ড করা হয়েছে 7 জন তৃণমূল সাংসদকে। কাঞ্চনপুর আইএসবিটির হল ঘরে বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি চাবলু বড়ুয়া সহ অন্যান্যরা। সভায় সংখ্যালঘু অংশের লোকজনদের নিয়ে সাংগঠনিক মত বিনিময়ের পাশাপাশি রাজ্য সরকারের ঘোষিত নানা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলির মাধ্যমে কিভাবে নিজেরা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠবেন সেই বিষয়ে সভায় আলোকপাত করেন অতিথিরা। উচ্ছল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক বিদ্যুৎ মহোৎসব উদযাপন করা হয় কাঞ্চনপুর টাউন হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী প্রেম কুমার সিয়ার।
বার্ন ক্যালোরিজ নট ফুয়েল এই স্লোগানকে সামনে রেখে বহির্রাজ্যের দুই বন্ধু পায়ে হেঁটে পাড়ি দিলেন অজানাকে জানা এবং ভারতের সৌন্দর্যকে উপভোগ করতে। মঙ্গলবার সন্ধ্যায় তারা পৌঁছায় তিনিয়ামুরায়। উত্তরপ্রদেশের যুবক অজিতেশ শর্মা এবং ছত্তিশগড়ের সৌরভ তেভাঙ্গা ভারতের 28টি রাজ্য ঘুরে সেখানকার সংস্কৃতি, ভাষা, আদব কায়দা, রাজনীতি সম্পর্কে অবগত হতে তারা মূলত বেরিয়েছেন পায়ে হেঁটে। ত্রিপুরা তাদের নবম রাজ্য। সিবিএসই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে তাক লাগিয়ে দিয়েছে আগরতলা হিন্দি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী খুশি শর্মা। পরীক্ষার ফলাফলে দেখা গেছে তার প্রাপ্ত নম্বর 97.4%। মেধাবী ছাত্রী খুশি শর্মা জানান অধ্যাবসায় ও মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি গুরুজনদের নির্দেশ মতো চলেই সে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। ওএনজিসির অল ইন্ডিয়া এসসি এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরা ইউনিটের উদ্যোগে বুধবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বুধবার ওএনজিসি কমপ্লেক্সে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট ম্যানেজার তরুণ মল্লিক। বুধবার উত্তর জেলা ধর্মনগরের জেলা পরিষদের কনফারেন্স হলে ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেশা বিরোধী এবং নেশা মুক্তির উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। গত 24 জুলাই তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে ক প্যানেল ব্যবসায়ী ঐক্যের 11 জন মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়ী হওয়ার আনন্দে বুধবার তেলিয়ামুড়া রাজপথে গেরুয়া আবির এবং বাজি পুড়িয়ে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 127 জনে, সুস্থ 355 জন। এর মধ্যে পশ্চিম জেলায় 20 জন, সিপাহীজলা জেলায় 12 জন, খোয়াই জেলায় 11 জন, গোমতী জেলায় 50 জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।